सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे हमार हृदय रेखे जेते चाय तादेर स्मृतिर चरणे सलाम सलाम রাঙ্গুনিয়া কলেজের ছাত্র ছিলাম আর সঙ্গে সঙ্গে আমি আমার আত্মীয় অসচ্ছলতার কারণে আমি রেয়ন মিলে আমি ল্যাবরেটরিতে কাজ করতাম গবেষণাগার কাজ করতাম সঙ্গে চাকরি পাশাপাশি আমি এবং কলেজে পড়ার সময় রাজনীতির স্বাভাবিকভাবে জড়িয়ে পড়ি হ্যাঁ আমি যুদ্ধে তখন আমি প্রথমে এখান থেকে প্রথম আমরা যুদ্ধ এইভাবে করি যে ডাক্তার চৌধুরী আমাদের হাসপাতালে চন্দ্র আমি খ্রিস্টান হাসপাতালে এখন আছি কারণ আমি চাকরি করছি এবং তৎকালীন আমাদের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন ডাক্তার এস এম চৌধুরী উনি আমাদের অনুপ্রাণিত করেন প্রথম আমরা কিন্তু মুক্তিযোদ্ধার খাওয়া সংগ্রহ করে মানে ওইটা দিতাম খাওয়ার সাপ্লাই করতাম এই করতে করতে আমার ইচ্ছা হলো যেন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি তারপর আমি চিটংয়ে গিয়ে বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে আমার যারা মুক্তিযোদ্ধা ভাইরা ছিল তাদের সঙ্গে আমি এখানে গিয়ে অংশগ্রহণ করি আমরা প্রথম আমি যুদ্ধে অংশগ্রহণ করি মধুগোনা ঘাটে আপনার শুনেছেন হয়তো ওইখানে আপনার মেজর জেনারেল মিশ্রকে পরবর্তীতে বর্তমানে মেজর জেনারেল মেজর ছিলেন ক্যাপ্টেন হারুন ছিলেন ল্যাফটেন্যান্ট মাহফুজ ছিলেন উনার সকলে এই এরিয়ার মধ্যে ছিলেন কারণ উনারাই আমাদেরকে তৈরি করলেন যেন আমরা মধুগোনা ঘাটে পশ্চিম পাড়ে একটা ডিফেন্স তৈরি করি এবং একদিন দুপুরে আমরা যখন খাওয়ার পরে ওইখানে কতগুলি সিএনবি এবং ওয়াবদার কিছু ওই মানে আনইউজড ভেহিকেল এখানে পড়েছিল হেভি ভেহিকেল তার নিচে বসে আমরা বিশ্রাম করছিলাম দুপুরে খাওয়ার পরে আমাদের সঙ্গে গান সমস্ত কিছু হঠাৎ আমরা দেখি পাকিস্তানের আমাদেরকে তাদের মানে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে আর কি যুদ্ধের সঙ্গে আমাদেরকে অ্যাটাক করলো আমরা প্রতিরোধ করলাম আমাদের যা আছে কারণ আর্মি অফিসার আমাদের সঙ্গে ছিল আর্মিরা ছিল সেটা প্রায় 1.5 ঘন্টা তো আমাদের আরেকটা গ্রুপ ছিল পূর্ব পারে কথা ছিল আমরা যখন উইথড্র করবো তখন তারা ফায়ার ওপেন করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের ছিল কারণ ওরা যখন আমাদের উপরে সেলিং করছিল মোটার সেলিং হচ্ছিল এলএমজি তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা আমাদেরকে অ্যাটাক করে তখন কিছু গোলা হয়তো গিয়ে পূর্ব পাশে পড়ে তারা কিন্তু তখন ফায়ার ওপেন করে তখন আমাদের জন্য হয়ে যায় উভয় সংকট কারণ সামনে আছে পাকিস্তানের পিছনে আমাদের নিজস্ব লোকেরা তখন আমরা জানেন যারা এখানে ছিল আমাদের এখানে অনেক ভাইরা ছিল আমরা কি করি মধুঘার ব্রিজটা আমরা গড়ায় গড়ায় পার হইলাম কারণ বুকের মধ্যে রাইফেলটা নিয়ে আমরা গড়িয়ে গড়িয়ে পার হলাম কারণ দুই পাশে একটু কার্নিসের মতো ছিল উঁচু যে ফায়ারিং গুলো হচ্ছে সেগুলো পাশে লেগে উপর দিকে রিফ্লেক্ট করে চলে যাচ্ছে ক্রসে পড়ছে না সামনে পিছনে আমরা তারপর পার হয়ে পারে আসলাম ওখানে আপনাদের কেউ মারা গেছে না ওইখানে আমরা আমার জানা মতে কেউ মারা গেছে তারপর কোথায় আসছে আমরা সরাসরি চলে এসে আমি চন্দ্রগোনা কৃষাণ হাসপাতাল এরিয়ে আমরা চলে আসি কারণ ম্যাক্সিমাম লোকেরা আমরা এখানে যারা ছিলাম তারা আমরা চলে আসি পরে আমরা পাহাড়তলিতে অল্প সময়ের জন্য ডিফেন্স করা হয়েছিল তবে এখানে কোনো যুদ্ধ হয় না তারপরে তারপরে আমরা চন্দ্রগোনায় কিছুদিন ছিলাম আমরা চন্দ্রগোনা যে লেফ্রোসি হাসপাতাল আছে ওইখানে একটা ডিফেন্স তৈরি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর্মি অফিসাররা বলল যে না তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা বলল না আমরা এখান থেকে চলে যাই তারপর আমরা কাপ্তাই আসলাম আর্মি অফিসারদের সঙ্গে কাপ্তাই এসে যারা বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে আমরা একসঙ্গে কাপ্তাই থেকে লঞ্চে করে আমরা রাঙামাটি আসি রাঙামাটি রিজার্ভ বাজারে আমরা উঠে কিছুর মধ্যে আমরা খাওয়া দাওয়া করি এবং আমার জন্ম রাঙামাটিতে আমি এই কথা একটু বলতে চাই আপনাকে যে আমি রাঙামাটির ছেলে এবং রাঙামাটি আমার জন্ম আমার মা বাবা কিন্তু রাঙামাটিতে ছিল আমি মা বাবা একমাত্র ছেলে সন্তান আমার 5 বোন ছিল আমাকে আমার আর্মি অফিসাররা দ্বারা ছিলেন সিনিয়র তারা বলতো তুমি মা বাবার সঙ্গে দেখা করো আমি বলছি না আমি যদি মা বাবার সঙ্গে দেখা করি স্বাভাবিকভাবে তারা কান্নাকাটি করবে আমার মনটা গলে যাবে হয়তো আমি আবার যেতে পারবো না তারপর আমি কী করলাম ওইখান থেকে ভাত খেয়ে আবার বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে আমরা চলে গেলাম রাঙামাটি ছেড়ে বন্দুক ভাঙার একটা জায়গা আছে সেখানে একটা চেয়ারম্যান আমাদেরকে তার ঘরে খাওয়ার ব্যবস্থা করে থাকার ব্যবস্থা করে এবং সেখান থেকে তারপর আমরা আরও কিছু দূর গিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিই কারণ আমরা জানি সেটা একমাত্র রোড নদী পথে একমাত্র জায়গা যেখান থেকে খাগড়াছড়ি যাওয়া যায় খাগড়াছড়ি মালছড়ি এবং আর্মি অফিসার চিন্তা করলেন যে যদি এরা মুভ করতে চায়
খাগড়াছড়ি দিকে তাহলে এই রোড দিয়ে তাদের যেতে হবে, তাহলে আমরা ওইখানে অ্যাম্বুশ করতে পারবো, যার জন্য আমরা বুড়িঘাট এবং বন্ধুভাগে একটু উপরে গিয়ে আমরা ক্যাম্প করি। ওইখানে ক্যাম্প করার পরে একদিন আমরা খবর পাই ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে তারা মাঠ সামনে দিয়ে গিয়ে আসছে গানবোর দিয়ে। তখন এখানে আমি তখনকার সময় একজন পাকিস্তান ট্রেন আমাদের বেঙ্গলি রেজিমেন্টের একজন অফিসার ছিলেন লেফটেন্যান্ট মাহফুজ, সেখানে অনেক সিনিয়র অফিসার ছিল, তবে লেফটেন্যান্ট মাহফুজের সঙ্গে কিছুদিন আমরা খুব ক্লোজ হয়ে গেছিলাম এবং ওনার সঙ্গে শেষ পর্যন্ত আমার একটা চুক্তি হলো, ব্যক্তিগত চুক্তি আমাদের মধ্যে, যে আমি মারা গেলে সে কবর দেবে এবং সে মারা গেলে আমি কবর দেবো, কিন্তু কোনো যেন পাকিস্তান সোলজার যেন আমাদের কে স্পর্শ করতে না পারে। এবং আমি এবং লেফটেন্যান্ট মাহফুজ আমরা দুজন একটা দ্বীপের মধ্যে ছিলাম, আমরা দেখলাম গানবোর দিয়ে তারা আসতেছে, দূর থেকে দেখা যাচ্ছে তাদের কাছে তারা ড্যাকের মধ্যে মোটর ফিট করেছে। তখন আমি মাহফুজ ভাইকে বললাম যে মাহফুজ ভাই তাদের কাছে তো অনেক কথা দেখেছি, এলএমজি দেখতেছি এবং মিডিয়াম মেশিন গান দেখা যাচ্ছে গানবোটের উপরে। তখন উনি আমাকে বললেন, মনু একটা কথা, আমার ডাক নাম মনু, উনি বলছে দেখো মনু একটা কথা মনে রাখবে, আমরা মানুষ আমরা মাছ না, কিন্তু তারা পানির উপরে, আমরা ডাঙায় আছি দ্বীপে, আমরা ছোট দ্বীপে সত্য কথা, কিন্তু আমরা মানুষ, মাটির মানুষ, আমরা মাটির মধ্যে আছি, দেখো খেলাটা কী হয়। আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি আজকে, অদ্ভুত, আমাদের কাছে শুধু এলএমজি ছিল, T90 ছিল, SMG কিছু ছিল, এই নিয়ে আমরা ফাইট করলাম। আমরা দেখলাম তারা কিছু মানুষ তাড়াতাড়ি করে একটা দ্বীপের মধ্যে ভিড়ে কিছু মানুষ নেমে গেলো আর কিছু মানুষ তারা গানবোর্ড নিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হল। এবং আমরা সেই সময় সবচেয়ে দুঃখের কথা যে চেয়ারম্যান আমাদেরকে সেখানে থাকা জায়গাতে তার ঘরটা তারা জ্বালিয়ে দেয়। তারপর গিয়ে আমরা তারপরে আবার ঠিক একই জায়গায় কিছু দূরে আরেকদিন তারা আমাদের আরেকটা ক্যাম্প তারা আক্রমণ করে, সেখানে একটু পাহাড়ি এলাকা ছিল এবং সেখানে বিডিআর তৎকালীন ইপিআর এবং বেঙ্গলি সোলজার ছিল, আমরাও ছিলাম, তখন মেজর শৌকত ছিলেন, লেফটেন্যান্ট মাহফুজ, মেজর রফিক, পরবর্তীতে মেজর রফিক আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি একসঙ্গে, তিনি আমাদের সঙ্গে একসঙ্গে ছিলেন। এবং সেখানে তারা একদিন আমাকে বিকালবেলা অ্যাটাক করে এবং আমার সেটা স্মরণীয় এই জন্য বলছি, আমি আমার চাকরি করতাম সামনে, আমি তখন মিলে কাজ করতাম, আমার আসলে মাসিক বেতন ছিল মাত্র 95 টাকা তৎকালীন সময়ে, সেই 70-তে তখন তো 95, সেটা আমার জন্য, এবং তার থেকে আমার মাত্র খুচরা পয়সা ছিল 21টা টাকা। আমরা বাধ্যই আমরা কিছু তো সরে যাই তারা যখন অ্যাটাক করে, তখন আমি আবার যখন আমার ক্যাম্পে ফিরে আসি তখন আমি দেখি আমাদের সমস্ত জিনিস তারা লুট করে নিয়ে যায় এবং আমার 21টা টাকা যে থলিটা ছিল সেটাও এই পাকিস্তান আর্মিরা নিয়ে যায়। আমি এই জন্য বলছি কারণ এটা একটা আমার জীবনে একটা অভিজ্ঞতা যে আমার শেষ সম্বলটা তারা নিয়ে গেল। তারপর আমার দুঃখ ছিলাম, তবে এই সময় আমি বিশেষভাবে অনেক সময় হয়তো আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে যে পার্বত্য চট্টগ্রাম লোকেরা বা আমরা উপজাতীয় কতটুকু এর সঙ্গে সংযুক্ত ছিল, আপনি হয়তো অনেক আর্মি অফিসারদের সঙ্গে যারা এই বেল্টে যুদ্ধ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি বলবো তারা 100% উপজাতিরা স্বাধীনতা ছিল এবং তারা সকলে তারা সমস্ত রসদ দিয়ে ভালোবাসা দিয়ে সাহায্য দিয়ে তারা আমাদেরকে ভালো, এবং বিশেষ করে বন্ধুভাঙা যে যুদ্ধটা হয়েছে দেই দিবি আমি 21টা টাকা হারিয়েছি, সেখানে বেঙ্গলি যুদ্ধে অনেক সিপাহীরা ছিল, সুবাদার মেজর আলতাফ, সুবাদার গেনি, তারপর ব্যাটালিয়ন হাবিবুল্লাহ মেজর, আমরা দেখি যে তারপর দিন আমরা এক রাত আমরা আর ক্যাম্পে ঢুকি না, তারপর দিন আমরা খুঁজে দেখি যে ওই জায়গাটা কেউ নাই, কিন্তু আমরা যখন যাই আমরা গ্রামে গ্রামে গিয়ে খুঁজি, তখন তো দেখি যে তারা সমস্ত ওই পাহাড়িদের ঘর থেকে বেরিয়ে আসছে খাটের নিচে থেকে এবং তারা অকুণ্ঠভাবে একটা তাদের থেকে তারা বললো এই যে উপজাতির জন্য আমাদের কীভাবে যে তারা রক্ষা করেছে আর কি, কীভাবে যে আমাদেরকে সাহায্য করেছে। এবং ওইখানের সময় যে বর্তমানে রাঙামাটি যে জেলা পরিষদের চেয়ারম্যান আছে ওনার বাবা তিলক বাবু ছিলেন হেডম্যান কেবল, এবং তারা সবসময় আমাদেরকে নৌকা ভরে আলু চাল ডাল যা লাগে তারা বেগ, এবং আমরা সেই সময়ে দেখেছি অনেক সময় আমাদের এই সমস্ত ক্যাম্পগুলিকে যারা আমাদের শত্রু সেনার যারা গুপ্তচর যারা আসছিল তাদের মধ্যে আমি এই কথা বলব, তারা একজন উপজাতিকে আমরা পাই। আমি বুড়িঘাটে আমি আপনি জানেন যে সেখানে আমাদের একজন খুব বীর মুন্সি আব্দুর রব তিনি শাহাদাত বরণ করে, বুড়িঘাট এই বন্ধুভাঙা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মাহালছড়ি থেকে একদম রাঙামাটিতে খুব সম্ভবত এটা 12-14 মাইল দূরত্ব হবে, তিনি আমাদের বেঙ্গল রেজিমেন্টের একজন সদস্য ছিলেন। তারপর ওইখান থেকে আমরা মাহালছড়িতে আমরা একটা বিরাট যুদ্ধে পড়ি, আপনারা জানেন এটা খুব ইতিহাসে বিখ্যাত একটা যুদ্ধ বলবো, প্রতিরোধ যুদ্ধের মধ্যে আমি বলবো আর কি বাংলাদেশের যুদ্ধের মধ্যে, সেখানে আমাদের ক্যাপ্টেন কাদের এখানে শাহাদাত বরণ করে, উনি আমাদের সঙ্গে মাহালছড়িতে ওটা কাহিনী এবং পাকিস্তান বাহিনী একযোগে তারা, আমরা ছিলাম মাহালছড়ি থানাটা পাহাড়ের উপরে, নিচে হচ্ছে চেঙ্গি নদীর ওপারে সিনালা বলে একটা গ্রাম আছে উপজাতীয় গ্রাম, ওই পার থেকে পাহাড়ের ওই নিচু অঞ্চল থেকে নিজ আর্মি এবং পাকিস্তান একযোগে কিন্তু আমাদের ক্যাম্পটা আক্রমণ করে। আমরা মাহালছড়ি তৎকালীন থানা এবং হাসপাতালের যে সমতল জায়গা ছিল ওইখানে আমাদের অবস্থান ছিল,
একজন ক্যাপ্টেন কাদের খুব সম্ভবত তিনি ওই লাশখানার পাশে আমরা যেখানে ওনাকে দেখতে পাই পরে পড়ে যাওয়া অবস্থায় লাশখানার কাছে একটা ওই অশ্বত গাছ ছিল আর কি বট গাছ অনেকে বলে ওইখান থেকে উনি লাশখানার পাশে দিয়ে ওইখান থেকে উনি একটু শরীরটাকে বের করে মানে ওদের অবস্থানটা দেখতেছিল মানে ডিরেকশন দেওয়ার জন্য ওই অবস্থায় হঠাৎ করে উনার ঠিক বগলের নিচে থেকে গুলিটা লেগে পিছন দিয়ে বেরিয়ে যায় আর কি তারপর সঙ্গে সঙ্গে উনাকে কিন্তু জিপে করে পাঠিয়ে দেওয়া হয় আর কি ইন্ডিয়ার পথে কিন্তু আমরা জানি যতটুকু আমরা শুনেছি উনি ইন্ডিয়ার পথ যেতে পারেননি সেরকম উনি মেডিকেল ফ্যাসিলিটিটা পাননি যে তাকে বাঁচানোর কোনো সুযোগ ছিল না আর কি তার আগে উনি মৃত্যুবরণ করেন আর কি তারপর এখানে আমরা বলবো সেটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ ছিল বিকাল দিকে যখন এই সূর্য ডুবু ডুবু অবস্থায় আমাদের কিছু দুটো বদের জিপ ছিল আমাদের সঙ্গে তখন ওই জিপে করে আমরা অস্ত্রগুলি তুলে দিলাম কিন্তু আমরা পায়ে ওটা খাগড়াছড়ি পথের মাইক ছড়িয়ে খাগড়াছড়ি পথ আমরা তারপর আমরা খাগড়াছড়ি কিছুদিন থাকি ওইখানে তবে ওইখানে কোনো যুদ্ধ হয়নি ওইখান থেকে আমরা চলে যাই রামগড়ের দিকে তারপর গুইমারা বলে একটা জায়গা ছিল সেখানে একটা প্রাইমারি স্কুলে আমরা কিছুদিন ক্যাম্প করি ক্যাম্প করার পরে আমরা চলে যাই রামগড়ের সাবরুম বর্ডার ইন্ডিয়া সাবরুম বর্ডার তারপর দোসরা মে এইটাও আমি বলবো আমার জীবনে একটা বড় যুদ্ধ দোসরা মেতে পাকিস্তান উইথ ট্যাঙ্ক শক্তি দিয়ে তারা আক্রমণ করে আমার মনে আমি জানি না আমি গর্ব করতে পারি অহংকার করতে পারি সেই যুদ্ধের মধ্যে আমি এবং লেফটেন্ট মাহমুদ উই আর দ্য লাস্ট আমার মনে হয় লাস্ট পিপল মানে সোলজার যে আমরা ক্রস করেছি এবং ফেনী নদীর ওই পার থেকে মেজর জান মিসৌকাত আলী তখন আমাকে নাম ধরে ডেকে বলতে হবে মনু মনু আমি জানি তুমি মাহফুজ ভাই ছাড়া আসবে না কিন্তু রাত হয়ে যাচ্ছে তোমরা ফিরে আসো তো আমি ওনাকে বললাম দেখেন ফেনী নদীতে তখন ইউসেফ ছিল সেটা এইভাবে ওরা কিন্তু ওই পাহাড়ের উপর থেকে পাকিস্তান আর্মারা একটা নদী বরাবর তারা ফায়ারিং করতেছে তো আমি বলতেছি আমার ক্ষুদ্র জ্ঞান আমি কাছে শোকত ভাই আমরা যদি পার হইতে চাই যেভাবে তারা ফায়ারিং করতেছে পানির উপরে আমরা তো পানি পার হয়ে যেতে পারবো না যদি সম্ভব হয় যেন ইন্ডিয়ান হতো তারা যেন ফায়ার ওপেন করে কিন্তু আমরা জানি না কি কিন্তু পরে দেখলাম তারা হয়তো কয়েকটা গোলা ইন্ডিয়ান টেরিটরিতে দিয়ে যখন পরে তারা ফায়ার ওপেন করে তখন আমি মাহফুজ ভাইকে বলি যে চলে মাহফুজ ভাই আমরা পার হয়ে যাই এবং সেখানেও অনেকক্ষণ যুদ্ধ হয়েছিল এবং তারা থানাটা পুরাইয়ে দেয় পাকিস্তানিরা পরে এসে তারপর আমি হরিণা ক্যাম্পে চলে যাই হরিণা ক্যাম্প থেকে আমি ওই অনেকে হয়তো আপনাকে নামটা বলেছে অম্পি অম্পি নগরে তেলিয়ামুড়া থানা তেলিমুড়া থানা অম্পি নগরে সেখানে আমার ট্রেনিং হয় এবং ট্রেনিংয়ের শেষে ইন্ডিয়ান যারা অথরিটি ছিল তারা আমাদের 201 একটা কোম্পানি ছিল ইকো কোম্পানি আমি অত্যন্ত গর্বের সঙ্গে এটাও বলতে চাই যে ইকো কোম্পানি কমান্ডার ইন্ডিয়ান অথরিটি আমাকে নির্বাচিত আমি ট্রেন এবং ইন্ডিয়ান আমি আমাকে ওইখানে ইকো কোম্পানি কমান্ডার করা হয় ইকো কোম্পানি কমান্ডার করার পরে আমরা আবার হরিণা ক্যাম্পে ফিরে আসি তখন বেঙ্গল রেজিমেন্টের আন্ডারে আবার আমরা ঢুকে যাই তখন আমাদের এখানে মেজর জেনারেল মেজর মিসৌকাত আলী মেজর রফিক ওরা ছিল পরে আমাকে অনুরোধ করালো তোমার যারা ট্রেন হয়ে এসেছে তাদেরকে তুমি ছোটো ছোটো গ্রুপে ভাগ করে দাও তার জন্য বিভিন্ন অফিসারের আন্ডারে বিভিন্ন জায়গায় গিয়ে অপারেশন করে তবে আমাকে পাঠানো হলে শ্রীনগরে কারণ আমি কলেজে তখন আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম হ্যাঁ না আমি যখন ট্রেনিং নিই তেলিয়ামুড়াতে তখন আমাকে আবার কয়েকজনকে মিলে আমাদের একটা স্পেশাল ডেমোলিশন গ্রুপ করা হয় এক্সপ্লোসিভ ট্রেনিং দিয়ে কারণ আমি কলেজে আচ্ছা পরে আপনি যুদ্ধে হ্যাঁ আমি শ্রীনগরে কিন্তু আমি ডেমোলিশন গ্রুপে ছিলাম তখন মেজর জিয়াউর রহমান এখানে ছিল তখন আমরা শ্রীনগরে যেখান থেকে শুভপুর ব্রিজটা দেখা যায় সেখানে গিয়ে আমরা অজস্র ছোটো ছোটো ব্রিজ আমরা কিন্তু ধ্বংস করি এটা আমাদেরকে আর্মি অফিসাররা বলতো এবং আমরা এখানে একটা আম গাছ ছিল এখান থেকে রেকি করতাম আমরা আমাকে আবার হরিণা ক্যাম্প থেকে তার অনেকটা চুরি করার মতো নিয়ে গিয়ে আমাকে দেরাদুনে যাই দেরাদুনে কিন্তু আমি গেরিলা ট্রেনিং নিই এবং আমি সেখানে আবার প্রায় আড়াই মাসের জন্য সিগন্যাল অপারেটার হিসাবে আমি ট্রেনিং নিই দেরাদুনে আসার পরে আমরা এই অক্টোবরের শেষের দিকে পরে আমি মুক্তিযোদ্ধা প্লাস গেরিলা ফাইটার প্লাস সিগন্যাল এই দুইটা দায়িত্ব আমি পাশাপাশি পালন করি এবং আমি প্রত্যেক দিন ডেইলি দুইটা শিডিউল আমি সিগন্যাল দিতাম একটা হচ্ছে দেমাগ্রিতে আর একটা হচ্ছে দেরাদুন এই আগরতলায় সেখানে আমাদের মুজিব বাহিনী হেডকোয়ার্টার এবং মিত্র বাহিনী যারা মানে ওইটা কি আপ টু দ্য এন্ড ওই আপ টু এন্ড আমি গেরিলা যোদ্ধা প্লাস আমি আমরা তো সিগন্যাল তো বেশি কাজ ছিলাম শুধু আমি ভোরে একবার এবং রাতে একবার